প্রচণ্ড এই গরমে আজকে আপনাদের জন্য ভিন্ন ধর্মী একটা মিল্কশেকের রেসিপি নিয়ে এলাম। ছোট অথবা বড় যে কেউই এই মিল্কশেকটা ভীষণ পছন্দ করবে। ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। প্রথমে আমি গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি। একটা ছড়ানো পাত্রে কিছুটা চকলেট সস নিয়েছি, গ্লাসের মুখের দিকে কিছুটা চকলেট সস লাগিয়ে নিচ্ছি। এখন এই গ্লাসটাকে চিনির মাঝে গড়িয়ে নিচ্ছি। একইভাবে অন্য গ্লাসটাও ডেকোরেশন করে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ মিল্কশেক তৈরি করব তা দুজনকে পরিবেশন করা যাবে। এক চা চামচ পরিমাণ চকলেট সস নিয়ে তা গ্লাসের গায়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। চকলেট সসটাও কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন, এটা নিজে থেকেই এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই গ্লাস দুটোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। গ্লাসটা ঠান্ডা হলে মিল্কশেকের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 2 স্লাইস ভ্যানিলা কেক নিয়েছি। কেক থেকে এরকম ছোট 2টা অংশ কেটে নিচ্ছি, এটাও ডেকোরেশনের জন্য। আর এই কেকটা কিভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ব্লেন্ডারের একটা জারের মাঝে এই 2 স্লাইস কেকটাকে ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি, বড় 1 চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম, আরও দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ। এই দুধটাকে আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 7-8 টুকরা বরফ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমটাও ঘরেই তৈরি করে নিতে পারেন, সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেয়া আছে। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা গ্লাসগুলো বের করে নিচ্ছি। গ্লাসের মাঝে মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। এই মিল্কশেকটা একদমই ভিন্ন স্বাদের, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে ভীষণ মজার। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ড্রিঙ্কসের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।